আমি শাইন বৈষ্ণব, আজকে আমি কথা বলবো সোডিয়াম মেটালকে নিয়ে। সোডিয়াম মেটাল নিয়ে তোমরা আমার অনেক কটা ভিডিও দেখে নিয়েছো আগেই। এই সোডিয়াম মেটাল কোথা থেকে এসেছে? সোডিয়াম মেটাল আর কয়লা কিন্তু বলতে গেলে একই দুটো জিনিস। কয়লা এবং সোডিয়াম মেটাল কিন্তু খনিজ পদার্থ। মাটির তলায় গাছপালা কিন্তু হাজার হাজার বছর ধরে যখন চাপা পড়ে এবং সেটা ভূপৃষ্ঠের তাপে এবং চাপে কিন্তু তৈরি হয় কয়লা, যেটা দিয়ে আমরা কিন্তু রান্নার কাজে লাগাই। ঠিক তেমনি কিন্তু সোডিয়াম মেটাল, সোডিয়াম মেটাল কোথা থেকে পাওয়া যায়? সাগর, সমুদ্র, নদী, মাটির তলায় কিন্তু এই সোডিয়াম থাকে। এই সোডিয়াম কিন্তু বছরের পর বছর কিন্তু ভূপৃষ্ঠের তাপে এবং চাপে কিন্তু তৈরি হয় সোডিয়াম মেটাল, যেটা কিন্তু কয়লার চেয়ে আলাদা। এটা কী হয়? এটা কিন্তু জলের সংস্পর্শে এলে কিন্তু এটা বিস্ফোরণ ঘটে। আজকে আমরা কী করবো, সোডিয়াম মেটালের একটা টুকরো আমরা নাগলে জলের মধ্যে দেবো এবং দেখবো কী হতে পারে। তোমরা ভিডিওটা পড়া দেখো। তোমরা দেখতে পাচ্ছ যে নাগলের উপরে কিন্তু আমি এটা ছিদ্র করে নিয়েছি, এটাকে কিন্তু আমি এখানে বসিয়ে নেবো। সোডিয়াম মেটালের টুকরোটা কিন্তু আমি নাগলে ভেতরে দেবো। তার আগে কিন্তু সেফটির জন্য কিন্তু আমি এর উপরে সুতো বেঁধে নেবো। তোমরা দেখতে পাচ্ছ যে নারকেলের ছোট্ট একটা টুকরো কিন্তু এখানেই পড়ে আছে, বাদ বাকি যে টুকরোগুলো কিন্তু সেগুলো কিন্তু ছিটকে কিন্তু বাইরে চলে গেছে। দেখতে পাচ্ছি যে আমি কিন্তু চোখের মধ্যে সানগ্লাস লাগিয়ে নিয়েছি। এর কারণ হলো যখন আমি ভিডিও করছিলাম এত জোরে ব্লাস্ট হয়েছে যে সোডিয়াম মেটালের টুকরো কিন্তু আমার চোখের মধ্যে লেগে গেছিলো, এই জন্যই কিন্তু আমি সানগ্লাস পরেছি। আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যেই তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করবে। তোমরা যারা আমাকে নিয়মিত দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, আর এটা তোমাদেরই চ্যানেল, তো তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, কারণ এটা তোমাদেরই চ্যানেল। ভাই ভাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং নিচে বেল আইকনটা ক্লিক করবে এবং সেখানে তোমরা অল সিলেক্ট করবে যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এটুকুনি দেখাবে, অন্যান্য কোনো ভিডিও ততক্ষণের জন্য বাই বাই, টাটা।